শিফার নূর কোরআন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন, কোরআন 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 কোরআন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র রমজানুল মুবারকের এই পবিত্র মুহূর্তে মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে নূরে কোরআন দেখার সৌভাগ্য লাভ করছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পবিত্র রমজানের পবিত্র মুহূর্তগুলো অবশ্যই আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অতিবাহিত করার সৌভাগ্য লাভ করছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই নূরে কোরআন অনুষ্ঠানে ইনশাআল্লাহ সূরা মাউন নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা হবে। আসুন আমরা প্রথমেই জেনে নিই, আমরা আমাদের অনুষ্ঠানকে ছয়টি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশের নাম হচ্ছে সূরা পরিচিতি, এর পরের অংশের নাম হচ্ছে ফজিলত ও শানে নুজুল, এর পরের অংশের নাম হচ্ছে তিলাওয়াত, এর পরের অংশের নাম শাব্দিক অনুবাদ, এর পরবর্তী অংশের নাম হচ্ছে কানজুল ইমান থেকে অনুবাদ, আর সর্বশেষ অংশের নাম হচ্ছে সারাংশ মাদানী ফুল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরা মাউন সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটা ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার কবরে একজন ফিরিশতা নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজকে শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ পাক পাঠ করে, তবে সে অর্থাৎ সেই ফিরিশতা আমাকে ওই দরুদ শরীফ পাঠকারীর নাম এবং ওই দরুদ শরীফ পাঠকারীর পিতার নাম সহ পেশ করা হয়ে থাকে। ওই ফিরিশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ, যেটার নাম হচ্ছে সূরার পরিচিতি, এটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কোরআন 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 কোরআন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা সূরা মাউন সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য লাভ করছি। সূরা মাউন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা কোরআন শরীফের সুবিন্যস্তকরণের দিক থেকে 30 পারার মধ্যে এটা সুবিন্যস্ত হয়েছে। এটা 30 পারার শেষ 10টি সূরার মধ্যে অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন প্রথমে জেনে নিই এই সূরা মাউনকে মাউন কেন বলা হয়। মুফাসসিরিনে কিরামগণ বলছেন, সূরা মাউনের শেষ আয়াতের মধ্যে আল মাউন শব্দটি উল্লেখ রয়েছে, এই জন্য এই সূরাকে মাউন নামে অভিহিত করা হয়েছে। এখন আসুন সূরা মাউন এটা কি সূরা, মক্কি সূরা না মাদানী সূরা? মুফাসসিরিনে কিরামগণ বলছেন, এটা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে, আর এই সূরার মধ্যে একটি রুকু এবং 60টি আয়াত রয়েছে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে 25টি শব্দ এবং 111টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে নূরে কোরআন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সূরা মাউন সম্পর্কে কিছু তথ্যাবলী জানলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এগুলো স্মরণ রেখে এই জিনিসগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা মাউন এটা অধিকাংশ তফসিরকারকদের মতে এটা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে এবং মক্কা শরীফের মধ্যে এটা ইসলামের প্রাথমিক যুগে এটা অবতীর্ণ হয়েছে। আর কিছু ওলামায়ে কেরামের মতে এই সূরা মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। তো আমরা জানতে পারলাম যে অধিকাংশ তফসিরকারকদের মতে সূরা মাউন ইসলামের প্রাথমিক যুগে মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মাউন এ সম্পর্কে আলোচনা শোনার তৌফিক দান করুক। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ
ফজিলত ও শানের নুজুলের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, এখন আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সূরা মাউন সম্পর্কে কিছু আলোচনা শুনব। প্রথমে আসুন সূরা মাউনের আমরা শানে নুজুল সম্পর্কে কিছু শুনে নিই। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকগণ অসৎ উদ্দেশ্য চরিত্রার্থকরণ এবং নিজেরা মুসলমান একথা প্রমাণের জন্য মুসলমানদের নিকট থাকাকালে তাদের সাথে জামাতে শরিক হত, আর তাদের কাছ থেকে চলে গিয়ে যখন কাফিরদের সাথে যখন একত্রিত হতো তখন তারা নামাজ পরিত্যাগ করত, আর ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস অপরকে দেওয়া থেকে বিরত থাকত। তাদের এই আচরণকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেন। কতিপয় মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা হচ্ছে একটা শানে নুজুল। আরেকটা রিওয়ায়েত এসেছে, কতিপয় তফসির কারকগণ বলেন এই সূরার প্রথম তিন আয়াত মক্কায় আস ইবনে ওয়াইল কাফের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, বাকি আয়াতগুলো আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এটা তফসিরে রুহুল মাআনি এবং তফসিরে খাজিনের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আর কোনো কোনো তফসির কারকের মতে প্রথম তিন আয়াত আবু জাহেল সম্পর্কে অবতীর্ণ হয়েছে, কেননা তার অভ্যাস ছিল যখন কোনো সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে যেত তখন আবু জাহেল তার কাছে গিয়ে বলতো যে আপনার ইয়েতিম সন্তানদেরকে কিছুদিন পর আপনি যখন মারা যাবেন ওই ইয়েতিম সন্তানদেরকে আমাকে দিয়ে দেন, আর আপনি আপনার সম্পদ আমাকে দিয়ে দেন, আমি আপনার সম্পদ দ্বারা আপনার ছেলেদের লালন পালন করব। এভাবে যখন ওই ধন সম্পদশালী ব্যক্তি কিছুদিন পর মারা যেত তখন সে ওই ছেলেদেরকে ইয়েতিম ছেলেদেরকে যাদের দায়িত্ব নিয়েছিল টাকা পয়সা নিয়েছিল ওই ইয়েতিম ছেলেদেরকে সে ধাক্কা দিয়ে বের করে দিত, আর তার তাদের ইয়েতিম বাচ্চাদের ধন সম্পদ সে আত্মসাৎ করত। তার এই খারাপ কু অভ্যাস এবং অসৎ চরিত্রকে বর্ণনা করতে গিয়ে এটার প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ তাআলা সূরা মাউন অবতীর্ণ করেন। আরেকটা রিওয়ায়েত এসেছে, একদা এক ইয়েতিম শিশু আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলের নিকট আমার ধন সম্পদ রক্ষিত রয়েছে অথচ সে আমাকে দিচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়েতিমের কান্নাকাটি এবং অনুনয় বিনয় দেখে আবু জেহেলের নিকট গিয়ে কিয়ামতের দিনের ভয় দেখান, কিন্তু সে পাপিষ্ঠ কাফের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করল না আর কিয়ামতের অস্তিত্ব অস্বীকার করল। এইতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হন আর ঘরে ফিরে আসেন, তখন এই সূরা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আরেকটা বর্ণনা মোতাবেক রয়েছে যে হযরতে মুকাতিল এবং আরও কিছু তফসির কারকদের মতে এই সূরা ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা আজকে সূরা মাউনের শানে নুজুল সম্পর্কে শুনলাম, এখন আসুন এই সূরার কি ফজিলত এবং এই সূরার কি আমল সেটা সম্পর্কে একটু জেনে নিই। মুফাসসিরিনে কেরামগণ ওনাদের তফসিরের মধ্যে লিখেছেন, যদি সূরা আল মাউন তথা এই সূরা মাউন কোনো ব্যক্তি যদি সূরা মাউন এটা পাঠ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ফুঁক দেয় তবে আল্লাহ তাআলার দয়ায় তার সমস্ত ঘরের আসবাবপত্র দুনিয়াবি সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, নূরে কোরআন অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম যে সূরা মাউনের কেমন ফজিলত। আসুন এখন কোনো ব্যক্তি যদি সূরা মাউন তিলাওয়াত করতে তার স্বপ্নের মধ্যে দেখে, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সূরা মাউন তিলাওয়াত করছে এটার তাবির কী, এটার ব্যাখ্যা কী? ওলামায়ে কেরামগণ বলেছেন যে ব্যক্তি স্বপ্নে এই সূরা পাঠ করতে দেখবে তবে সে যাকাত আদায়ে বিরত থাকবে এবং কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করবে। এবং আরেকটা রিওয়ায়েত এসেছে, আমি আবার বলছি, যে ব্যক্তি স্বপ্নে এই সূরা মাউন পাঠ করতে দেখবে
সে নিজেদের শত্রুদের উপর বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা আজকে জানতে পারলাম যে সূরা মাউন যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করতে স্বপ্নের মধ্যে দেখে, তাহলে আল্লাহ তাআলা শত্রুদের উপর তাকে বিজয় দান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন আমরা এখন নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ, যেটার নাম হচ্ছে তিলাওয়াত, ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল এই অংশের মধ্যে আমরা সূরা মাউনের তিলাওয়াত শোনার সৌভাগ্য লাভ করছি। কোরআন, 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 কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সূরা মাউনের তিলাওয়াত আমরা শুনলাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ, যেটার নাম হচ্ছে শাব্দিক অনুবাদ, এটার দিকে নিয়ে যাচ্ছি। কোরআন, 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 কোরআন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন এখন আমরা সূরা মাউনের শাব্দিক অনুবাদের দিকে যাচ্ছি। প্রথমে তিলাওয়াত করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর নামে আরম্ভ, আর রহমান পরম দয়ালু, আর রহিম করুণাময়। এরপর এক নম্বর আয়াত হচ্ছে আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরআইতা, আচ্ছা দেখুন তো, আল্লাযী, যে ইউকাযযিবু, অস্বীকার করে, বিদ্দীন, ধর্মকে। ফাযালিকাল্লাযী, ফা সুতরাং, যালিকা, ওই ব্যক্তি, আল্লাযী, যে, ইয়াদুউ, দাক্কা দে, ইয়াতীমা, ইয়াতীমকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, সে প্রেরণা প্রদান করে না, আলা তুআমিল মিসকিন, আলা উপর, তুআমি খাদ্য দানে, আল মিসকিন, মিসকিনকে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ফাওয়াইলুন, অনিষ্ট রয়েছে, লিল মুসাল্লিনা, ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম, যারা, عن صلاتهم তাদের নামাজের ব্যাপারে, সাহুন, উদাসীন, الذين هم يراؤون, الذين هم, ওইসব ব্যক্তি, يراؤون, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে থাকে, ويمنعون الماعون, এবং ويمنعون, বিরত থাকে, বাধা প্রদান করে, الماعون, প্রয়োজনীয় ছোটখাটো সামগ্রী চাইলে, অর্থাৎ ছোটখাটো সামগ্রী যদি চাওয়া হয়, ويمنعون, তারা বাধা প্রদান করে, দেওয়া থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা সূরা মাউনের শাব্দিক অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন এখন আমরা আপনাদেরকে নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ, কানজুল ইমান থেকে অনুবাদের দিকে নিয়ে যাচ্ছি। কোরআন, 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 কোরআন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, নূরে কোরআন অনুষ্ঠানের কানজুল ইমান থেকে অনুবাদ এই অংশের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আমরা আজকে সূরা মাউনের কানজুল ইমান থেকে অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করব। প্রথমে তিলাওয়াত করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময়। এক নম্বর আয়াত হচ্ছে আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আচ্ছা দেখুন তো যে ধর্মকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তিন নম্বর আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে এবং মিসকিনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না। চার নম্বর আয়াত হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চার নম্বর আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, কানজুল ঈমান থেকে অনুবাদ পাঁচ নম্বর আয়াতের, যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে। আল্লাযীনা হুম ইউরাউন, ছয় নম্বর আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে ওইসব ব্যক্তি যারা লোক দেখানো ইবাদত করে। ওয়ায়ামনাউন আল মাউন, সাত নম্বর আয়াতের কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে এবং প্রয়োজনীয় ছোটোখাটো সামগ্রী চাইলে দেয় না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের নূরে কোরআন অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা সূরা মাউন এর কানজুল ঈমান থেকে অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করলাম। আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেন প্রত্যেকেই এই কানজুল ঈমান সংগ্রহ করি, এটা পাঠ করি। এটা পাঠ করার দ্বারা আমাদের মধ্যে অনেক জ্ঞানের গভীরতা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অর্জিত হবে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মহব্বত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুবাদ পাঠ করে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের সর্বশেষ অংশ সারাংশ মাদানী ফুলের দিকে নিয়ে যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নূরে কোরআন অনুষ্ঠানের আজকের সারাংশ মাদানী ফুল পর্বে আমরা সূরা মাউন সম্পর্কে আলোচনা শুনছিলাম। প্রথমেই এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আরআইতা, এর বাহ্যিক অর্থ হচ্ছে আপনি কি দেখেছেন। তো এই আরআইতা দ্বারা কি উদ্দেশ্য, এটা দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে, আসুন সে সম্পর্কে আমরা আলোচনা শুনে নিই। যে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটা দ্বারা আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ আচ্ছা দেখুন তো এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। অন্যান্য বর্ণনা মতে কিছু কিছু মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এটা দ্বারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সহ সমস্ত নেককার মুসলমান মুমিনদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে যারা ধর্মকে অস্বীকার করে তাদেরকে দেখুন তো এটা দ্বারা সমস্ত বিবেকবান মানুষকে এটা দ্বারা সম্বোধন করা হয়েছে। আর এখানে এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, অস্বীকার করে যে ধর্মকে। এখানে বিদ্দীন দ্বারা কি উদ্দেশ্য, বিদ্দীন দ্বারা কি হযরত কি বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ এটার দুটি অর্থ গ্রহণ করেছেন। হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু সহ একদল মুফাসসিরিনের মতে এখানে আদ-দ্বীন দ্বারা দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমত অবস্থায় তাদের বক্তব্য হলো দ্বীন ইসলামের গুরুত্ব বিশ্লেষণ করা, অর্থাৎ দ্বীন ইসলাম অমান্যকারীদের যা কিছু স্বভাব চরিত্র হয়ে থাকে দ্বীন ইসলামের প্রতি ইমানের যারা অনুসারী তাদের এর বিপরীত স্বভাব অবলম্বন করা। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের মতে দিন অর্থ হবে কর্মফল বা কিয়ামত দিবস। এই অবস্থায় সূরাটির বক্তব্য দাঁড়ায় পরকাল অস্বীকারের আকিদা মানুষের মধ্যে এইরূপ স্বভাব চরিত্র সৃষ্টি করে, অর্থাৎ যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মধ্যে এই সমস্ত আচরণ আসে যেগুলো খারাপ আচরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন দ্বারা কাকে উদ্দেশ্য, কার সম্পর্কে এটা বলা হয়েছে, ওলামায়ে কেরামগণ বলছেন তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যে ধর্মকে অস্বীকার করে, যে দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে। একদল মুফাসসিরিনের মতে এখানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, সাধারণভাবে দীন ইসলামকে অস্বীকারকারী সবাইকে বোঝানো হয়েছে। অপর একদল মুফাসসিরিনের কেরামদের মতে এখানে কোনো একজন কাফিরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর একইভাবে কোনো কোনো মুফাসসিরিনের কেরামগণ বলেন এই আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যে ধর্মকে অস্বীকার করে, যে দ্বারা
আবু সুফিয়ানকে বোঝানো হয়েছে, কারো মতে ওয়ালিদ বিন মুগিরাকে উদ্দেশ্য করা হয়েছে, কারো মতে আজ বিন ওয়াইলকে উদ্দেশ্য করা হয়েছে। তবে এটা সর্বসম্মতিক্রমে এই আয়াতের গুলো দ্বারা আল্লাহ তাআলা আজ ইবনে ওয়াইল সাহমি কিংবা ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে অবতীর্ণ হয়েছে বলে ধারণা করা হয়। এটা তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যারা ধর্মকে অস্বীকার করে তাদের অভ্যাসটা কীরকম হয় এটা সম্পর্কে একটু জানা দরকার। অর্থাৎ কাফির মুশরিকদের আচরণটা কীরকম হবে, তাদের চরিত্র কীরকম হবে। এখানে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে কাফিরদের একটা আচরণ হচ্ছে, দিনকে অস্বীকারীদের একটা আচরণ হচ্ছে, তারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়, ইয়েতিমদেরকে তাড়িয়ে দেয়। আরেকটা আচরণ হচ্ছে তারা মিসকিনদেরকে খাবার খাওয়াতে পছন্দ করে না। আরেকটা হচ্ছে তারা নামাজি হলেও তাদের নামাজ তাকে উদাসীনতাপূর্ণ, তাদের নামাজ তাকে উদাসীনতাপূর্ণ। এবং তাদের আরেকটা অভ্যাস হচ্ছে তারা দেখানোর জন্য ইবাদত করে। অর্থাৎ ওই মুনাফিক এবং কিছু মুসলমান নামদারি মুনাফিকের ব্যাপারে আলোচনা হয়েছে, যারা মুসলমানদেরকে মুসলমান প্রমাণ করার জন্য তারা নামাজ আদায় করত, তারা আসলে নামাজি ছিল না। এরপর সর্বশেষে বলা হচ্ছে ওয়াম নাউন আল মাউন, তারা এরকম দুশ্চরিত্রের অধিকারী যে তারা পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে কয়েকটা জিনিস, যেমন সুচ, ডেক্সি, পাতিল এবং পেয়ালা পর্যন্ত অন্যান্য মানুষকে দেওয়া তারা পছন্দ করত না, তারা এত বেশি কৃপণ ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম যে যারা দীন ইসলামকে অস্বীকার করবে তাদের মধ্যে এই সব খারাপ খাসলত, বদ খাসলত, বদ অভ্যাস থাকবে, বদ রীতি থাকবে, দুশ্চরিত্র থাকবে। এই সকল খারাপ চরিত্র তাদের মধ্যে থাকবে যারা ইসলামকে, ধর্মকে অস্বীকার করে। এখন আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের মধ্যে এসব আচরণ আছে কিনা। এতিমকে কষ্ট দেওয়া, এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যাওয়া, বিশেষ করে মিসকিনদেরকে খাবার না খাওয়ানো, এরকম বদভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে এগুলো থেকে তওবা করা দরকার। কেননা এই সমস্ত আচরণ হচ্ছে বিধর্মীদের, যারা ধর্মকে অস্বীকার করে তাদের আচরণ, যেগুলোর ব্যাপারে আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন যে মুসাল্লিন দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে। ফাওয়াইলুন অত অনিষ্ট রয়েছে, লিল মুসাল্লিন নামাজিদের জন্য। এখানে মুসাল্লিন দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে, মুসাল্লিন দ্বারা প্রকৃত নামাজিদের কথা বলা হয়নি, বরং যারা আসলেই নামাজি, প্রকৃত নামাজি তাদের ব্যাপারে বলা হয়নি, বরং যারা সমাজে নামাজের অভিনয় করে, নামাজ দেখ পড়ার যারা অভিনয় করে, প্রকৃতপক্ষে তাদের অন্তরটা নামাজের মধ্যে থাকে না। এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেভাবে মোনাফিকরা পড়তো, তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এখানে মোনাফিকদের ব্যাপারে আলোচনা হয়েছে। অর্থাৎ ফাওয়াইলুল মুসাল্লিন দ্বারা মোনাফিকদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারা মুসলমানদের সাথে যখন মিলিত হতো তখন তারা নামাজ আদায় করতো, কিন্তু যখন তারা তাদের কাফির বন্ধুদের সাথে মিলিত হতো তখন নামাজ পরিত্যাগ করতো এবং তারা তাল বাহানা করতো, হাসি ঠাট্টা করতো যে আমরা তো দেখানোর জন্য মুসলমান সেজেছি, নামাজ আদায় করতে সেগুলো তো আমাদের কাজ না। মুনাফিকরা এভাবে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতো। আমার আল্লাহ তাআলা এই জিনিসটাকে প্রকাশ করে কোরআন শরীফের এই সূরা মাউনের আয়াতগুলোর মাধ্যমে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, অনিষ্ট রয়েছে সে মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে খুবই অমনোযোগী। এটা অমনোযোগিতার কারণ কি, যে তারা যখন মুসলমানদের সাথে থেকে নামাজ আদায় করে এবং যখন তারা মুসলমানদের থেকে আলাদা হয়ে যায় তখন তারা নামাজ বাদ দিয়ে দেয়, এটা হচ্ছে একটা অমনোযোগিতার কারণ। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আন সলাতিহিম সাহুন, এই আয়াতে কারিমা দ্বারা কি উদ্দেশ্য, হযরত সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন তারা নামাজ পড়লো কি পড়লো না এই বিষয়ে কোনো পরোয়াই করে না। অনেক মানুষ এমন রয়েছে তারা নামাজ পড়েছে কি পড়ে না এটা নিয়ে কোনো পরোয়াই করে না, এরকম মানুষদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আন সলাতিহিম সাহুন বলেছেন। ইবনে জারির ও আরও কিছু ওলামায়ে কেরাম বলেন, সাহুন দ্বারা বোঝানো হয়েছে যারা নির্দিষ্ট সময় অতিক্রম করে নামাজ আদায় করে, তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, এর অর্থ হল যারা আল্লাহ তাআলার জন্য নয় বরং লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আর যখন নামাজ পড়ে তখন তাদের কোনো আক্ষেপ থাকে না, আর যখন নামাজ পড়ে না, অর্থাৎ এই সমস্ত হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে এর অর্থ হলো
ওই সকল মুসল্লি যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ পড়ছে না, তারা পড়ছে মানুষকে দেখানোর জন্য। সাথে সাথে যখনই কোনো কারণে কোনো সময় নামাজ তাদের থেকে ছুটে যায়, তখন সেটার জন্য তাদের কোনো হাহুতাশ নাই, অনুতপ্ত হওয়া নাই, তারা অনুশোচনা নেই। কেননা সে তো মন থেকে নামাজ আদায় করেনি। মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যারা আন্তরিকভাবে নামাজ আদায় করে তাদের যদি কোনো নামাজ ছুটে যায়, তাদের বুক ফেটে যাবে, তাদের চোখ থেকে পানি বের হবে নামাজ আদায় না হওয়ার কারণে। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, অনেক সময় চোখের পানি বিসর্জন দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এখন আমরা জানতে পারলাম যে আসল সত্যিকারের যারা নামাজি তাদের মধ্যে এসব আচরণ থাকতে পারে না। আর প্রকৃতপক্ষে যারা নামাজি তারা সবসময় আমার আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত আদায়ের নিয়তে, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরাতুল আইনাইয়া ফি সলাত, কুরাতু আইনি ফি সলাত, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, প্রশান্তি। আমরাও যদি চাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আমাদেরও নামাজ আদায় করা দরকার। আর এভাবে নামাজ পড়া দরকার যেন নামাজের মধ্যে অলসতা না আসে। এখানে সর্বশেষ যেটা আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়ামনা উনাল মাউন, তারা প্রয়োজনীয় ছোটোখাটো সামগ্রী চাইলে দেয় না। এটা মুনাফিকদের, মুশরিকদের এবং যারা বিধর্মী, যারা ধর্মকোষে, তাদের একটা আচরণের কথা বলা হয়েছে। এখানে মাউন দ্বারা কী উদ্দেশ্য? মাউন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেন তো এইগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা যাকাত আদায় করে না। এভাবে আরও এখানে রিওয়ায়েত এসেছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাউন তো অর্থাৎ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে ধার দিতাম। এটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, মাউন দ্বারা এটা প্রয়োজনীয় আসবাবপত্রের কথা বলা হয়েছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউন এর ব্যাখ্যা দিয়েছেন, কুড়াল, ঢুলি, এই ধরনের নিত্য প্রয়োজনীয় বস্তুকে মাউন বোঝানো হয়েছে। মোট কথা, এই হাদিস শরীফ বিশুদ্ধ হলে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো মানুষকে স্বাভাবিকভাবে ধার দিলে কোনো কিছু আসে যায় না। যেমন আমার ঘরে মনে করেন 120টা পেয়ালা রয়েছে, আমি যদি আমার কোনো আত্মীয় স্বজনকে, আমার কোনো প্রতিবেশীকে একটা পেয়ালা, দুটা পেয়ালা প্রয়োজনীয় ধার দিই, এখানে কিছু যায় আসে না। এটা মুমিনদের একটা আলামত। মুমিনরা তারা নিজেদেরকে এভাবে আল্লাহ তাআলার দরবারে ছোট করে, মানুষকে সাহায্য করার চেষ্টা করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা সূরা মাউনের আলোচনার মধ্যে এটা শুনলাম যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো স্বাভাবিকভাবে ঘরের মধ্যে থাকে, এগুলো অন্যজন যখনই চাইবে তাদেরকে দেয়, দান করে। দানশীলতা এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা সূরা মাউনের এটা সারাংশ মাদানীফুল শোনার সৌভাগ্য লাভ করলাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ সূরা মাউনের মধ্যে ধর্মকে অস্বীকারী দের যে খারাপ অভ্যাস, বদ অভ্যাসগুলোর ব্যাপারে বলা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং মাহে রমজানুল মোবারকের ফয়েজ ও বরকত হাসিল করতে থাকুন, কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামী পর্বের মধ্যে ইনশাআল্লাহ সূরা কৌসার নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সবার আশাকে, বসাকে, এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিফার নূর কোরআন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন।